জামালপুরের সরিষা বাড়িতে পিতার স্মৃতিকে স্মরণে রাখতে সৌন্দর্যময় ফুলের বাগান গড়ে তুলেছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ। উপজেলার কামারবাদ এলাকার তার পিতা মরহুম আব্দুল মালেকের কবরস্থানে সমস্ত জায়গা জুড়ে গড়ে তুলেছে এই সৌন্দর্যময় বাগান। বাগানটি দেখতে প্রতিদিন স্থানীয় অনেক মানুষ এই ফুলের বাগান দেখার জন্য ভিড় জমান। বাগান পরিচর্যা কালে মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ সাংবাদিকদের জানান, প্রকৃতিকে সবাই ভালোবাসে, প্রকৃতির অন্যতম সৌন্দর্য ফুলের বাগানে। 7 বছর যাবত এই গোরস্থানে শুয়ে আছেন তার পিতা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ও সরিষাবাড়ি আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মালেক। এই গোরস্থানের চারপাশ জুড়ে রয়েছে ফুল ও ফলের বাগান, আরও রয়েছে মসজিদ। এছাড়া তার বসত বাড়ির ছাদে রয়েছে সবজির বাগান। মাননীয় প্রধানমন্ত্রী বাক্য 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, সেই ধারাবাহিকতা নিজের হাত খরচের টাকা দিয়ে এই বাগান গড়ে তুলেছেন। আমার বাবা আলহাজ আব্দুল মালেক 70-73 জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তিনি চিরসায়িত আছেন। স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে আমরা একটি মসজিদ গড়ে তুলেছি, যাতে মানুষ সবসময় তাদের দোয়া করতে পারে, এবং একটি সুন্দর বাগান করে তোলা হয়েছে, যে বাগানের মাধ্যমে মানুষের মন প্রফুল্ল থাকে, গাছ আমাদের জীবন বাঁচায়, অক্সিজেন দেয়। এছাড়াও আমি আমার ছাদ বাগানে ফল ও সবজির বাগান গড়ে তুলেছি। আমার বাবা সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করেছেন, এলাকার উন্নয়নের কাজ করছেন, তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন ব্যস্ত আছেন। তিনি আরও বলেন, আমার ফুলের বাগানে রয়েছে নানা প্রজাতির ফুল, যেমন গোলাপ, গাঁদা, রক্তজবা, ডাইনথাস, চন্দ্রমল্লিকা, এর মধ্যে বেশি জারবেরা। এছাড়া ছাদ বাগানে রয়েছে বিভিন্ন রকমের ফুল, ফল ও ঔষধি গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, আমরা, আপেল, কমলা, ছাবেদা, পেয়ারা, বরই ইত্যাদি। ছাদ বাগানে রয়েছে সবজির বাগান, লাল শাক, কলমি শাক, পাট শাক, পালং শাক, পুঁই শাক, ফুলকপি ইত্যাদি, এবং রয়েছে নানা ধরনের ঔষধি গাছ। গত কয়েক বছর এখানে উৎপাদিত শাকসবজি ও ফল তার পরিবারের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে। কিছু কিছু শাকসবজি ও ফল তার স্বজন ও প্রতিবেশীদেরও দিয়ে থাকেন। তবে ছোট থেকেই বাড়িতে ছাদ বাগান করার পরিকল্পনা মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ তার বসতবাড়ির ছাদে সবজির বাগান এবং গোরস্থানে অনেক জায়গা জুড়ে ফুল এবং ফলের বাগান গড়ে তুলেছেন, সেটা আমরা মনিটরিং করেছি। সরিষাবাড়ি উপজেলার পৌর আওয়ামী লীগের সহসভাপতি জনাব মঞ্জুর ইসলাম বিদ্যুৎ সাহেব ওনার বাড়ির ছাদে একটি সুন্দর ছাদ বাগান করেছেন। আমরা কৃষি বিভাগ থেকে নিয়মিত ওই ছাদ বাগানে আমরা পরিদর্শন করছি এবং পরামর্শ প্রদান করছি। উনি ওনার বাবার কবরের পাশে একটি সুন্দর ফুলের বাগান করেছেন। এই বাগানে সকল ধরনের ফুল বিদ্যমান। আমরা ওই বাগানটিও আমরা নিয়মিত মনিটরিংয়ে রাখছি এবং উনি যখনই আমাদের সাহায্য চায় বা কোনো পরামর্শ চায় আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি। তারুণ্য টিভি অনলাইন সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য